বসন্ত এসেছে বটে, আমার রান্নাঘরের ফোড়নের গন্ধ আর কাঁচা আমডাল আর ঝিঙে পোস্তর সুগন্ধ প্রতিদিন বুঝিয়ে দেয় যে বসন্ত এসেছে। আর সজনে খাড়া, সর্ষে বাটা দিয়ে সজনে খাড়ার ঝাল আমি সামনের বসন্তে তোমাকে খাওয়াবো। ফ্ল্যাটের নতুন বৌদি গুনগুন করে গান গেয়ে ঘুরে বেড়াচ্ছিল বারান্দায়। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বলেই থেমে গেল। বাতাসি দিছিল রান্নাঘরে, গানটা তার খুব ভালো লেগেছে। আঁচলে জল হাতটা মুছতে মুছতে বৌদির সামনে এসে দাঁড়ালো। নাকের নিচে আর চুলের ফাঁকে বিন্দু বিন্দু নোনা জল ফুটে উঠেছে। বৌদি দেখে বলল, কি হয়েছে বাতাসিদি, কিছু বলবে? বাতাসিদি উজ্জ্বল চোখে মলিন ভাষায় নরমভাবে বলল, বসন্ত এসেছে তোমরা কি করে বোঝো বৌদিদি? বৌদি বলল, কেন, বাতাসে ফুলের সুগন্ধ আর কোকিলের মিষ্টি সুর শুনেই বুঝে যাই বসন্ত এসেছে। তখনই আমার গাইতে ইচ্ছে করে, তখনই আমার নাচতে ইচ্ছে করে বাতাসিদি। তাই বুঝি, বাতাসি বলল, আমার উঠানের খাড়া গাছটা যখন ন্যাড়া হয়ে যায় আমি তখনই বুঝি বসন্ত এসেছে। আমার রান্নাঘরের ফোড়নের গন্ধ আর কাঁচা আমডাল আর ঝিঙে পোস্তর সুগন্ধ প্রতিদিন বুঝিয়ে দেয় যে বসন্ত এসেছে। সুরেলা হেসে বৌদি বলল, সজনে খাড়া, তুমি রান্নাঘরে বসন্ত দেখো? কেন দেখা যায় না বুঝি? আমি তো বেশ দেখতে পাই চোখে, গন্ধ পাই নাকে, বলেই গরম তেলে পটলগুলো ছেড়ে দিল বাতাসি। প্রতিদিন বাতাসিদের মতো মানুষ বসন্তের আনন্দ আমাদের মধ্যে ভাগ করে দেয়, আমরা উপভোগ করি। কিন্তু আগে বুঝি না যে টক মিষ্টি ঝাল এর মধ্যেও যে মানুষ বসন্ত খুঁজে পায়, তার মনের মাপকাঠি কত বড়। সে না গেয়ে না নেচেও কত বড় শিল্পী, তা শুধু বাতাসিদের অনুভব করেই বোঝা যায়। আমাদের মতো মানুষরা নাচ গান করে বসন্তর আনন্দ উপভোগ করি, যে যার কলা কৌশলী প্রকাশ করি, কেউ আঁকি কেউ লিখি। কিন্তু যারা এসব পারে না তাদের মনে কি বসন্ত নেই? তা কিন্তু একেবারেই নয়। বৌদির আন মোনা ভাঙিয়ে রান্নার মাসি আবার হাঁক দিল, তুমি ফটকাটক খাও, নিম পাতা তেতো ডাল, না খাইনি কোনোদিন, কেন এর মধ্যেও কি তুমি? হ্যাঁ গো হ্যাঁ, এর মধ্যেও বসন্ত আছে। বৈশাখী বৌদি হাত ধরে টানতে টানতে সোফার নরম গদিতে বসিয়ে দিয়ে বাতাসিকে বলল, তোমার কথায় ঋতুরাজের সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগছে। বাতাসিদি বলো না, তুমি আর কিভাবে বসন্ত দেখো? তোমার চোখে আমি বসন্তের লুকিয়ে থাকা রূপ দেখেছি, তোমার মুখে তা স্পষ্ট লেগে আছে। তুমি বলো, আমি তা বিশ্ব প্রকৃতিকে জানাতে চাই। বাতাসি এবার চোখের পাতা নামিয়ে মলিনভাবে বলল, আমাদের তো তোমাদের মতো বসন্ত দেখতে নেই বৌদি, গায়ে রং চড়াতে নেই, শরীরে রঙিন শাড়ি চড়াতে নেই। সে কবে মরে গেছে স্বামীটা? 11 বছর হল, সেই থেকেই ফাগুন আসে না আমার কাছে। তবে মিথ্যে বলবো না, কাল বৈশাখীর ঝড় শ্রাবণের ধারার পাশাপাশি বসন্তও আমার মনে এসেছে প্রতিবার।
আমি আমার মতো করে তাকে আহ্বান করেছি। স্বাদ গন্ধ আলাদা হলেও ওটাই আমার মনের বসন্ত বউ দিদি, ওটাই আমার মনের বসন্ত। বাতাসের ভাঁজ পড়া গালের পাশ দিয়ে এক ফোঁটা জল এসে পড়ল বৈশাখীর উবু করা হাতের উপরে। সেদিন বৈশাখী বৌদি বুঝতে পেরেছিল কিনা জানি না, বসন্ত আসলে কি।